হাই ফ্রেন্ডস, আমি মানসিক। আজ আমি আপনাদের সামনে এসেছি প্র্যাকটিক্যালিটি টপিক নিয়ে, যেখানে দেখানো হবে আনগ্রুপ ডেটা থেকে কিভাবে মোট ক্যালকুলেশন করা যায়। এবার মোট ক্যালকুলেশন করার জন্য এখানে আমরা কতগুলো প্রবলেম রাখা হয়েছে, সেই প্রবলেমের মধ্যে প্রথম যেটা আছে, ক্যালকুলেট দ্য মোট ফ্রম দ্য ফলোইং ডেটা। এবার হলো কি, ডেটাটা আছে মার্কস অফ 9 স্টুডেন্ট, 9টা স্টুডেন্ট হলো কি মার্কস আছে, মার্কস গুলো হচ্ছে কত, 8, 18, 25, 19, 20, 17, 10, 25 এবং হলো কি 12। এই এই যে 9টা স্টুডেন্টের যে মার্কস আছে, মার্কসগুলোর ভিত্তিতে আমরা কী করবো, মোটটাকে ক্যালকুলেশন করব এক নম্বর প্রবলেমের জন্য। এবার মোট ক্যালকুলেশন করার জন্য নিয়মটা হচ্ছে, আমরা জানি যে ম্যাক্সিমাম অকারেন্স ইজ নোন অ্যাজ মোট ভ্যালু। এবার আমাদের এখানে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি দেখা দেবে, সেই সংখ্যাটা হচ্ছে কি আমাদের মোট ভ্যালু। অর্থাৎ আমরা ক্যালকুলেশনে দেখব যে, আমরা দেখছি যে হিয়ার 25 অকার্স ম্যাক্সিমাম টু টাইম। অর্থাৎ আমাদের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোর মধ্যে যে ডেটাগুলো আছে, ডেটাগুলোর মধ্যে একমাত্র গেছে 25 সংখ্যাটা দুবার দেখা দিয়েছে, তার জন্য আমরা এখানে লিখেছি ইয়ার 25 অকার্স ম্যাক্সিমাম টু টাইমস, সো দ্য মোট ভ্যালু ইজ 25 মার্কস। অর্থাৎ ওই যে 9টা স্টুডেন্টের যে নাম্বারগুলো ছিল, সেই নাম্বারের মধ্যে মোট ভ্যালু হচ্ছে কত, 25 মার্কস। এটা হচ্ছে এক নম্বর প্রবলেমের জন্য। তারপরে আমরা চলে যাবো কত, দু নম্বর প্রবলেম। দু নম্বর প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে 9টা স্টুডেন্টের মধ্যে থেকে, 9টা স্টুডেন্টের মার্কসের মধ্যে থেকে যে মোট ভ্যালু বার করতে হবে। এবার 9টা স্টুডেন্টের মার্কসগুলো হচ্ছে 8, 18, 25, 19, 20, 17, 10, 25 এবং 8। এবার এই ডেটাগুলোর মধ্যে থেকে আমরা কী করবো, মোট ভ্যালু বার করবো। এবারে আমরা এখানে যে আমরা সে ফর্মুলা রাখি, যে নো ড্যাট ম্যাক্সিমাম অকারেন্স ইজ নোন অ্যাজ লোকে মোট ভ্যালু, অর্থাৎ যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার দেখা যাবে, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের মোট ভ্যালু। এবার আমরা ওই ডেটা অনুযায়ী দেখছি ইয়ার যে 8 এবং এলাকে 25 অকার ম্যাক্সিমাম টু টাইম। আমাদের এখানে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোর মধ্যে 8 নম্বর ভ্যালুটা এখানে একবার, এখানে একবার দুবার, 25 নম্বর ভ্যালুটা লোকে দুবার দেখা দিয়েছে, তার জন্য আমরা এখানে লিখেছি কি যে হিয়ার 8 এবং 25 অকার্স ম্যাক্সিমাম টু টাইম, সো দ্য মোট ভ্যালু ইজ ইল ডিফাইন্ড। আমরা কি করেছি, মোট ভ্যালু যেহেতু একটা হয়, মানে একটা ভ্যালু হচ্ছে মোট ভ্যালু, কিন্তু এখানে গেছে দুটো সংখ্যা বারবার দেখা দিয়েছে, তার জন্য এখানে মোট ভ্যালু হচ্ছে দুটো, তার জন্য আমরা এখানে অ্যান্সারে লিখেছি সো দ্য মোট ভ্যালু ইজ ইল ডিফাইন। যেহেতু দুটো সংখ্যা 8 এবং 25 দুটো সংখ্যা বেশি দুবার দেখা গেছে, তার জন্য আমরা ব্র্যাকেটে লিখে দেবো কে বাই মোডাল। এইভাবে আমরা কি করবো যে দু নম্বর প্রবলেমটা সলভ করবো। তারপর আমাদের আরেকটা প্রবলেম আছে, তিন নম্বর প্রবলেম। তিন নম্বর প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে 10টা স্টুডেন্টের মার্কসের মধ্যে থেকে আমাদের কী করতে হবে, মোটের ভ্যালু বার করতে হবে। 10টা স্টুডেন্টের মার্কস হচ্ছে কি যে 8, 18, 25, 19, 20, 17, 10, 25, 8 এবং হলো কি 19। এবার এই ডেটাগুলোর মধ্যে আমাদের কী করতে হবে, মোটের ভ্যালু বার করতে হবে। এবার মোট ভ্যালু করার নিয়ম হচ্ছে কি, যদি নোট আমরা জানি যে ম্যাক্সিমাম অকারেন্স ইজ নোন অ্যাজ মোট ভ্যালু, যে সংখ্যাটি সবচেয়ে বেশি দেখা যাবে, সেই সংখ্যাটা হচ্ছে লোকের মোটের ভ্যালু। কিন্তু আমরা আমাদের কোশ্চেন, তিন নম্বর প্রবলেমের কোশ্চেন অনুযায়ী আমরা দেখছি যে 8 নম্বর, 19 নম্বর এবং 25 নম্বরটা ম্যাক্সিমাম হলোকে দুবার করে দেখা দিয়েছে, তার জন্য আমরা লিখবো সো দ্য মোট ভ্যালু ইজ ইল ডিফাইন্ড। কারণ হলো কি, মোটের ভ্যালু আমরা লোকে একটা পাবো, কিন্তু এখানে যেহেতু তিনটে সংখ্যা বেশি দেখা দিয়েছে, তার জন্য আমরা লিখছি কি দ্য মোট ভ্যালু ইজ ইল ডিফাইন। এবং যেহেতু তিনটে সংখ্যা বেশি দেখা দিয়েছে, তার জন্য আমরা ব্র্যাকেটে লিখে দেবো কি মাল্টি মোডাল। এইভাবে আমরা কি করবো, আমাদের আনগ্রুপ ডেটা থেকে মোডের ভ্যালুগুলোকে বার করবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।